রবিবার পূর্ব বর্ধমান জেলার কানলা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীনা ব্যানার্জির উদ্যোগে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। আগামী দিনেও এই রূপ শিবির করবেন বলে জানান কাউন্সিলর রীনা ব্যানার্জি। আচ্ছা, এখানে কোন কোন বিষয় নিয়ে হচ্ছে? কিরকম সাড়া পেলেন? মোটামুটি আমার ওয়ার্ড থেকে ভালোই সাড়া পেয়েছি, এবং তারা যাতে বলছি প্রত্যেকবার যদি এরকম ক্যাম্পটা হয় তাহলে আমাদের পক্ষে উপকার হয়, আর আমরা তো সবসময় হসপিটালে যেতে পারি না, আমরা অনেক মানে বয়স্ক মানুষ আছে আমার ওয়ার্ডে, তারা বলছেন যে এরকম যদি আশেপাশে হয় তাহলে আমাদের সুবিধা হয়। এখান থেকে যে ওষুধগুলো প্রেসক্রাইব হবে সেগুলো কী হবে? সেই ওষুধগুলো আমরা চেষ্টা চালাচ্ছি যে হসপিটাল থেকে কিছু ওষুধ দেওয়ার, আর এছাড়া মানে যেগুলো মিলবে না ওষুধ সেইগুলো মানে কিনে দেওয়ার চেষ্টা করা। 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু এই রূপ কর্মকাণ্ডকে সাধুবাদ জানান। মামায় মমতা বন্দ্যোপাধ্যায় ওনার একটাই কথা, যারা প্রতিনিধি আছে সর্বক্ষণই মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে, সেই অনুসারেই আমরা সকল মানুষের পাশে থেকে আমরা তাদের পরিষেবাটা দিতে পারি, দিচ্ছি, দিয়ে আসছি, এখনও দিচ্ছি, আগামী দিনও দিব, তাদের মানুষের পাশে থাকবো। যে অন্য অন্য যে সমস্ত আরও যে দলগুলো আছে যারা শুধু মিথ্যে স্বপ্ন মিথ্যে আশা দেখায়, কিন্তু মামায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটাই শিক্ষাই আমাদের দিয়েছেন যে যখনই যেটা হবে সত্যি কথার মাধ্যমে সমস্ত সত্যিতেই আমাদেরকে তুলে ধরতে হবে, সত্যিটাই করতে হবে। তাই সেই সব কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।